এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে শুক্রবার, ভালো আছো আশা করি তোমরা। আর আমার আজকে খুব সকাল সকাল বেরিয়ে গেলাম ছেলেটাকে নিয়ে। ছেলেটা শিক্ষা সফরে গেল আজকে, সে টুঙ্গিপাড়া। আমি ওকে এগিয়ে দিয়ে আসলাম, বাসে তুলে দিয়ে বাসায় চলে আসলাম। এসে আর ভালো লাগছে না, ছেলেটা ঘরে নেই, একা একা কিছুই যেন করতে ইচ্ছে করে না, তাই আর তেমন কিছু করিনি আজকে। এসে কিছুক্ষণ পরেই আবার বাড়ি থেকে কিছু তরকারি দিয়ে গেল, সেগুলি আনতে গেলাম। তো নিয়ে এসে দেখো কি খাবো, কিছুই যেন করতে ইচ্ছে করছে না। তারপরও হালকা কিছু করেছি, কি বাজার দিল সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে থাকো। তো দেখো যে বাড়ি থেকে বাজার দিয়ে গেল, সবজি দিয়ে গেছে, যে ঢেঁড়স, শাক, মাছ এসব দিয়ে গেল। ছিল না বললাম, রান্না করেছি, তারপর যে ভাত রান্না করেছি আলু সিদ্ধ দিয়ে, আর মাছ মাছ করেছি, যে একটা মাছের ঝোল করেছি, আর কটা শাক বের করেছি, যে দেখি একটু ভাজি করব। কি করব, রাতেও তো ছেলেটা এসে খাবে, আর ওরা খুব ভালো করে ঘোরাফেরা করছে, খুব ভালো আছে, ফোন দিয়েছিলাম, খুব সুন্দর মতো ঘুরছে, আনন্দ করতেছে, ভালোই লাগলো। লাস্ট মুহূর্তে এসে দিব না করেছিলাম, লাস্ট মুহূর্তে এসে দেখি যে ছেলেটার মনটা খারাপ হয়ে যায়, বন্ধুরা সবাই যাচ্ছে, দেখে আমাকে বলে না কিছু, মা যাবো বা কিছু, কিন্তু আমার মনটা খুব কাঁদলো। দেখলাম যে না, আমার ছেলেটার মনটা মানে চুপচাপ হয়ে গেছে। তো একটা দিনেই বা কি আসে যাবে, তাই শেষমেশ টিকিট কাটা শেষ, সব কিছু শেষ, স্যারকে ফোন দিলাম, স্যার বললো সব তো হয়ে গেছে এখন, তারপরও স্যার ম্যানেজ করছে, এর জন্য স্যারকে আসলে অনেক অনেক ধন্যবাদ, পঙ্কজ স্যার অনেক মানে অনেক ধন্যবাদ তাকে, যে লাস্ট মুহূর্তে সব কিছু তাদের কমপ্লিট ছিল, আমার এটা আসলে পাওয়ার কথা ছিল না, তারপর আমি পেয়ে গেছি, এটা আমার আসলে ভাগ্য ছিল, আমার ছেলেটা যেতে পারছে, এর জন্য আসলে অনেক ভালো লাগতেছে। কারণ ওর মনটা খুব খারাপ হয়ে যেত, ও যখন দেখত ওর বন্ধুবান্ধবরা একসাথে ঘোরার ছবি দিচ্ছে, আনন্দ করছে, এগুলি ভেবেই আমি পরবর্তীতে দিলাম ওকে। এই প্রথমবার আমার ছেলেকে একদমই একা ছেড়েছি, ঘুরতে গেল, বেড়াতে গেল, এটা আসলে খুব ভালো লাগতেছে একদিকে আমার, যে আমার ছেলে আমাকে ছেড়ে থাকতে পারতেছে, আমাকে ছেড়ে ঘুরতে পারতেছে একদমই, এটা সত্যি সত্যি খুব ভালো লাগলো। তো এই তো ছিল আজকে দুপুর আমার। মাঝখানে খুব বৃষ্টি হলো, বৃষ্টিতে একদম উঠান, এই যে এখানে মানে ছাদ, একটা ছাদের মধ্যে জল জমে আছে। আর আমি এখন দেখি একটু খাই কি রান্না করলাম। তো আমি আছি নিজ ঘরেই, যেন মেহমান হয়ে গেলাম, নিজেকে একটু মেহমান মেহমান মনে হচ্ছে, কেন জানি কিছুই করতে ইচ্ছে করছে না, যেন নিজেকে মেহমান মনে হচ্ছে, নিজের বাসার মধ্যেই নিজে আমি মেহমান আজকে আর কি। তো দেখো আমার পাশের সিনারিটা, আমি বসে বসে লঞ্চ যাওয়া দেখছি, একটার পর একটা লঞ্চ যাচ্ছে যাচ্ছে নদী দিয়ে। বৃষ্টিতে জল জমেছে কত, যে দূরে দেখা যাচ্ছে নদী, একটু পরে গ্রিন লাইন ছেড়ে যাবে, আর একটা পর একটা স্পিড বোট লঞ্চ বিভিন্ন করে যাচ্ছে।